সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আমি বিকাশ আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি। আপনাদের যদি উপকার হয়ে থাকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন। আজকে যে প্রোডাক্টটি নিয়ে আসতেছি সেটি হচ্ছে ভিটামিন এ ডি ইসলভেট ইঞ্জেকশান। ভিটামিন এ ডি এবং ই সমৃদ্ধ একটি অত্যাধুনিক ভিটামিন ইঞ্জেকশান, কেমিস্ট ল্যাবরেটরি এর অত্যাধুনিক উপাদান। ভিটামিন এ ডি ই ইঞ্জেকশানে রয়েছে ভিটামিন এ ডি ইসল ইঞ্জেকশান ইজ কম্বিনেশন অফ থ্রি সুপার ফোর সলিউশন ভিটামিন দ্যাট আর ভেরি নেসেসারি ফর ইনকারেকশন অ্যানিমাল গ্রোথ রিপ্রোডাকশন রিপ্রোডাকশন অ্যান্ড ইমিউনি সিস্টেম। কম্পোজিশনে রয়েছে এসি ওয়ান এমএল কম্পোজিশনে রেটিনল পালমেটেড ভিটামিন এ, ফাইভ লাখ আইউ কলিক্যালসিফেরল ভিটামিন ডি থ্রি, 75,000 আইউ আলফা টোকোফেরল ভিটামিন ই, 50 mg এডমিনিস্ট্রেশন ডিপ ইন্টারমাসকুলার স্ট্রোক স্টোরি অ্যাট টেট পারেটি ওয়েন্টেড 30°C অ্যান্ড প্রোটেক্টেড ফ্রম লাইট। এডি সল ইঞ্জেকশন তিনটি সুপার ফ্যাট সলিউশন ভিটামিন সংমিশ্রণ যা প্রাণীর বৃদ্ধি প্রজনন এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য অধিক কার্যকর। প্রতিমিলিতে রয়েছে রেটিনল পারমেন্টেড ভিটামিন 5 লক্ষ আয়ু কলিক্যালসিফেরল ভিটামিন ডি থ্রি 75,000 আয়ু আলফা টোকোফেরল ভিটামিন ই 50,000 mg প্রয়োগ মাত্রা গরু মহিষ এবং ঘোড়া 3 হইতে 6 মিলি বাছুর শাবক ছাগল ও ভেড়া 1 হইতে 1.5 মিলি অথবা চিকিৎসক পরামর্শ অনুযায়ী। প্রয়োগ বিধি গাভীর মাংসপেশীতে আলো থেকে দূরে এবং 30°C তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে।